বাম আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল পর্ষদকে জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। কিন্তু কেন, কি হয়েছিল যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল চাইল? 2009 সালে মালদহে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। অভিযোগ, সেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বেনিয়ম হয়েছে, যাকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রায় 300 জন চাকরি প্রার্থী। সেই সংক্রান্ত মামলায় সম্প্রতি ওই প্যানেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ঘটনা হলো 2009 সালে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পরবর্তীতে 2014 সালে ওই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা গ্রহণের 7 বছর পর অর্থাৎ 2021 সালে ফল প্রকাশ হয়। গত বছর ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। সঞ্জীব পাল সহ প্রায় 300 জন মামলাকারী চাকরি প্রার্থীদের বক্তব্য, নিয়োগের ক্ষেত্রে সঠিক পদ্ধতি মানা হয়নি, অস্বচ্ছ প্যানেল প্রকাশ করা হয়েছে, ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান, ওই নিয়োগ প্রক্রিয়া বকেয়া শূন্য পদে কারা কোন পদ্ধতিতে নিয়োগ পেলেন তা পরিষ্কার নয়। এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, 2009 সালের ওই প্যানেল মিলিয়ে দেখলেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তাই পর্ষদকে আদালতে প্যানেল জমা দিতে হবে। ওই নিয়োগ প্রক্রিয়ার বকেয়া শূন্যপদ কত ছিল, নিয়োগে কী পদ্ধতি মানা হয়েছে তা খতিয়ে দেখতে চায় হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে মালদা জেলার ওই নিয়োগের প্যানেল জমা দিতে হবে পর্ষদকে। আগামী 2 নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানি।